কেউ একজন ভালোই বলেছিল, এই পৃথিবীতে সুখের সাথী সবাই হয় কিন্তু দুঃখের সাথী একজনও হয় না। এক বিধবা মহিলার জীবনের গল্প, যা শোনামাত্রই আপনার ভাগ্য খুলে যাবে। বন্ধুরা, আজকের এই গল্পটি খুবই শিক্ষণীয় এবং প্রেরণাদায়ক। এই গল্পটি আপনাকে অনেক বড় এক শিক্ষা দিয়ে যাবে, তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা, বহুদিনের আগেকার কথা, কোনো এক গ্রামে পারু নামের এক বিধবা বাস করত। ওই বিধবা খুবই দুঃখী ছিল, কারণ বিয়ে হবার কিছুদিন পরেই তার স্বামী তাকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নেয়। তার গর্ভে একটি সন্তানও ছিল। বন্ধুরা, স্বামী না থাকায় তার জীবন খুবই ভয়ানক এক দুঃখে পরিণত হয়। তার পক্ষে দুবেলা খাবার জোগাড় করাও সম্ভব হচ্ছিল না। তার সম্পত্তিও প্রতিবেশীরা দখল করে নেয়। বেচারি করবেও বা কি, কারণ সে এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গেছিল। তাকে সাহায্য করার মতো তার কেউ ছিল না। ভাবছিল, আমার গর্ভে একটি সন্তান আছে, তার কি হবে, এই জীবন কিভাবে কাটবে, কারণ আমার ভাগ্য আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বলে না, এই পৃথিবীতে একজন নারীর একমাত্র সঙ্গী তার স্বামী হয়, যিনি সারা জীবন তার সুখ দুঃখে পাশে থাকেন। সেও তাকে ছেড়ে চলে যায়। স্বামী ছাড়া এই পৃথিবীতে একজন নারীর কোনো গুরুত্ব নেই, না ইজ্জত থাকে, না সম্মান থাকে, না সুখ থাকে, তার সব কিছুই চলে যায়। তার অবস্থা এমন হয়ে যায়, যেমন জীববিনু দেহ নদী বিনু বাড়ি, তেশীয় নাথ পুরুষ বিনু নারী, অর্থাৎ জীবন ছাড়া এই দেহের কোনো মূল্য নেই, আর পাহাড় ছাড়া নদী খালি পড়ে থাকে। তেমনই স্বামী ছাড়া এই পৃথিবীতে নারীর কোনো গুরুত্ব নেই। বন্ধুরা, পারু তবুও হাল ছাড়েনি, নিজেকে মানিয়ে নিলেন এবং এই দুঃখজনক জীবনযাপন করার জন্য প্রস্তুত হয়ে পড়লেন। কিছুদিন পর সে তার সন্তানকে জন্ম দেয়, আর সেই সন্তানের নাম রাখলেন ভাগ্য সিং। এই জন্য, কারণ আমার ভাগ্য আমার থেকে মুখ ফিরে নিয়েছেন, তাই আমি আমার ছেলের নাম রাখলাম ভাগ্য সিং। বন্ধুরা, এখন সে অন্যের বাড়িতে গিয়ে ঝাড়ু দেওয়া, বাসন মাজার কাজ করতে শুরু করে এবং তার সন্তানের লালন পালন করতে শুরু করে। ধীরে ধীরে শিশুটি বড় হয়। সে গ্রামের বড়লোকদের ছেলেদের সাথে খেলা করতে শুরু করে এবং তাদের বন্ধু হয়ে যায়। বন্ধুরা, একদিন সে তার মাকে জিজ্ঞেস করল, মা, আমার যত বন্ধু আছে সবাই তারা বড়লোক, তাদের বাড়িতে কোনো কিছুর অভাব নেই, সবাই ধনী, কিন্তু আমরা এত গরিব কেন মা? আর আমরা এতটাই গরিব যে আমাদের জন্য দুবেলা খাবার পাওয়াও খুবই কঠিন হয়ে পড়েছে। ভগবান আমাদের সাথে এমন কেন করলেন? আমাদের জীবনে এমন কি আছে? সন্তানের কথা শুনে মা বোঝাতে লাগলেন, আমাদের ভাগ্য আমাদেরকে ছেড়ে চলে গেছে, ভাগ্য আমাদের পাশে নেই, সেই জন্য আমাদের এত দুঃখ দারিদ্র। তুমি চিন্তা করো না, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। বন্ধুরা, ছেলে বলতে লাগল, মা, একটা কথা বলি, ভগবান আমাদের সাথে এমন কেন করলেন? তিনি আমাদের ভাগ্য কেন কেড়ে নিলেন? এমন কি হয়েছিল? ওই ভগবানকে কোথায় পাওয়া যাবে? আমি অবশ্যই যাব এবং সেই ভগবানকে জিজ্ঞেস করব, আমাদের ভাগ্য কোথায় গেল, কেন আমাদেরকে এত দুঃখ দারিদ্র দিয়েছ। মা বললেন, পুত্র, ভগবান সব জায়গায় আছেন, কোনো জায়গায় বাদ নেই। কিন্তু এই ভাগ্যসিং বলতে লাগল, না মা, তুমি শুধু একবার বলো, ভগবানকে কোথায় গেলে পাবো? তখন মা বললেন, যা, ভগবানকে জঙ্গলে পাবি। বন্ধুরা, ওই ভাগ্যসিং ঘর থেকে বেরিয়ে পড়ে আর জঙ্গলে গিয়ে ভগবানকে খুঁজতে থাকে। সকাল থেকে সন্ধ্যা হয়ে আসে, সারাদিন ভগবানকে সে জঙ্গলে খুঁজল, কিন্তু কোথাও সে ভগবানকে পেল না, এমনকি ভগবানের ছায়াও তার নজরে আসেনি। সন্ধে হয়ে পড়ে, তার চোখে জল চলে আসে আর সে অজ্ঞান হয়ে হোঁচট খেয়ে জঙ্গলে পড়ে যায়। এদিকে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী ভ্রমণ করতে বেরিয়েছিলেন, তারা সেই জঙ্গলে এসেছিলেন। তখনই মা লক্ষ্মীর চোখ পড়ে ওই ভাগ্যসিংহের দিকে, যে অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল। মা লক্ষ্মী বললেন, প্রভু দেখুন এই শিশুটি কে পড়ে আছে। এরপর তারা ছদ্মবেশে শিশুটির কাছে গেলেন, তাকে তুললেন এবং জিজ্ঞেস করলেন, পুত্র, তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি? ভাগ্যসিং বলতে লাগল, আমার নাম ভাগ্যসিং, কোথায় যাচ্ছিলে? উত্তরে বলে, আমি ভগবানের সাথে দেখা করতে যাচ্ছি। কেন? তখন ভাগ্যসিং বলতে লাগল, হে মহাত্মাজি, আমি ভগবানকে এটা জিজ্ঞেস করতে চাই, তিনি আমাদেরকে এতটাই দুঃখ দারিদ্র দিয়েছেন যে আমাদের পক্ষে দুবেলা খাবার পাওয়াও সম্ভব হচ্ছে না, কেন ভগবান আমাদেরকে এমন দুঃখ দারিদ্র দিলেন? তখন ভগবান বিষ্ণু বললেন, তোমার ভাগ্যেই নেই, তাহলে তুমি কিভাবে পাবে? তুমি ঘরে ফিরে যাও।
কিন্তু ভাগ্য সিং বলে, ভগবানের সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি বাড়ি যাব না। এই শুনে মা লক্ষ্মীর মনে দয়া চলে এলো। মা লক্ষ্মী বললেন, প্রভু তাকে কিছু দিয়ে দিন। ভগবান বিষ্ণু বললেন, দেবী আমি তাকে কি দেব? তার ভাগ্যেই তো নেই। যদি তার ভাগ্যেই না থাকে তাহলে আমরা তাকে কি দেব? মা লক্ষ্মী বললেন, প্রভু আপনার কাজ হলো দেওয়া, আপনি তাকে কিছু না কিছু দিন। বন্ধুরা, ভগবান বিষ্ণু তাকে হীরের একটি মালা দিয়ে বললেন, এই হীরের মালাটি তুমি বাড়ি নিয়ে যাও। হীরের মালা পেয়ে ভাগ্য সিং খুবই খুশি হল, খুবই আনন্দিত হল, আর বাড়ির উদ্দেশ্যে রওনা হল। আর ভাবতে লাগলো, এই মালাটি নিয়ে গিয়ে আমি আমার মাকে দেব, তাহলে মা খুবই খুশি হবেন। এই ভেবে সে খুবই খুশি হয়ে হেঁটে যাচ্ছিল। আরও এগিয়ে গেলে পথে তার খুব শোচক্রিয়া পায়। সে পাথরের উপর মালাটি রেখে শোচক্রিয়া করতে গেল। হাত ধুয়ে আসতে না আসতেই একটি ইগল এসে পাথর থেকে মালাটি তুলে নিয়ে উড়ে চলে যায়। এখন সে অস্থির হয়ে পড়ল, সেখানে কাঁদতে শুরু করে। এরপর আবার সে ভগবানের কাছে ফিরে আসে, যিনি তাকে হীরের মালা দিয়েছিলেন। কিন্তু সে জানত না যে তিনি ভগবান। পিছনে ছুটতে লাগল, দেখল ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী হেঁটে হেঁটে যাচ্ছেন। ডাকতে ডাকতে তাদের কাছে পৌঁছে যায়। আর কাঁদতে কাঁদতে বলতে লাগল, একটি ঈগল পাখি এসে মালাটি তুলে নিয়ে গেছে, এখন আমি কি করব যাতে আমাদের সাথে ভালো হয়? তখন ভগবান বিষ্ণু বললেন, তুমি একটা কাজ করো, তুমি ব্রহ্মাজির কাছে যাও। ভাগ্য সিং বলে, ব্রহ্মাজিকে কোথায় পাওয়া যাবে? ভগবান বিষ্ণু বলেন, সামনেই পাবে, সেখানে চলে যাও। এরপর ওই ভাগ্য সিং ব্রহ্মাজির কাছে পৌঁছে যায়। আর বলতে লাগল, প্রভু দয়া করে আমাদের জন্য এমন কিছু করুন যাতে আমাদের একটু ভালো হয়ে যায়, কারণ আমরা খুবই গরিব, আমাদের কাছে কিছুই নেই। ব্রহ্মাজি বললেন, হে ভাগ্য সিং, তোমার ভাগ্যে শুধু দুঃখ আর দুঃখ লেখা আছে, তাহলে আমি তোমাকে কি দেব? আমি তোমাকে কিভাবে সাহায্য করব? ভাগ্য সিং বলে, হে প্রভু আপনি এমন কিছু করুন যাতে আমাদের ভালো হয়। বন্ধুরা, ভগবান ব্রহ্মা তাকে একটি সোনার আংটি দিয়ে বললেন, ভাগ্য সিং এই নাও, আমি তোমাকে একটি সোনার আংটি দিলাম। সোনার আংটি পেয়ে ভাগ্য সিং খুবই খুশি হল, আর সেখান থেকে চলে যায়। যেতে যেতে ভাবছিল, এই আংটিটি নিয়ে গিয়ে আমি আমার মাকে দেব, তাহলে মা খুবই খুশি হবে। বন্ধুরা, একটু এগিয়ে গেলে তার খুব জল পিপাসা পায়। সে একটি নদীতে গিয়ে নিচু হয়ে জল পান করতে ধরলে পকেট থেকে তার সোনার আংটিটি জলে পড়ে যায়। পড়ার সাথে সাথে একটি মাছ তাকে গিলে খেয়ে নেয়। আবার সে খুবই দুঃখী হয়ে সেখানে বসে বসে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে সে তার মায়ের কাছে গিয়ে মাকে বলতে লাগল, মা আজ আমি হীরের একটি মালা পেয়েছিলাম, যাকে একটি ঈগল পাখি এসে কেড়ে নিয়ে গেছে। এছাড়াও ব্রহ্মাজি আমাকে সোনার একটি আংটি দিয়েছিলেন, সেটিও নদীতে পড়ে গেছে, যাকে একটি মাছ গিলে খেয়েছে। মা, কোনোভাবে ভাগ্য পরিবর্তন হতে ধরেছিল, জীবনে শোক আসতে চলেছিল তাও চলে গেল। তখন মা বলতে লাগলেন, না জানি তোর মাথায় কি হয়েছে যে প্রতিদিন আমাকে নতুন নতুন গল্প বানিয়ে বলিস। তখন ছেলে বলে, না মা, সত্যিই আমি হীরের মালা আর সোনার আংটি পেয়েছিলাম। কিন্তু মা তার কথা বিশ্বাস করলেন না। বন্ধুরা, এরপর সেই ভাগ্য সিং ব্রহ্মাজির কাছে গিয়ে ব্রহ্মাজিকে বলে, হে ব্রহ্মাজি, আপনি আমাকে যে আংটি দিয়েছিলেন তা নদীতে পড়ে গেছে, যাকে একটি মাছ গিলে খেয়েছে। এখন এমন কিছু করুন প্রভু যাতে আমাদের জীবনে ভালো কিছু ঘটে। বন্ধুরা, এরপর ব্রহ্মাজি তাকে ভগবান শিবের কাছে নিয়ে গেলেন এবং শিবকে বললেন, হে মহাদেব, এই শিশুটির ভাগ্যে কিছুই নেই, তাই দয়া করে তাকে কোনোভাবে সাহায্য করুন। বন্ধুরা, তখন ভগবান শিব হীরাভর্তি একটি পুটলি দিয়ে বললেন, এই নাও পুত্র, তোমার জীবনে এখন ভালো কিছু ঘটবে। হীরাভর্তি পুটলি পেয়ে ভাগ্য সিং খুবই প্রসন্ন হয়ে একই কথা ভাবতে ভাবতে যাচ্ছিল, হীরাভর্তি পুটলিটি নিয়ে গিয়ে আমি আমার মাকে দেব, তাহলে মা খুবই খুশি হবেন। বন্ধুরা, কিন্তু যখনই সে বাড়িতে আসে, মা তখন বাড়িতে ছিলেন না, কোনো কাজে বাইরে গিয়েছিলেন, তখন সে হীরাভর্তি পুটলিটি বের করে একটি পাত্রে রেখে দেয় আর মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে একটি কুকুর এসে তার ঘর থেকে সেই পাত্রটিকেই তুলে নিয়ে যায়। এরপর সে তার মাকে সাথে করে নিয়ে বাড়িতে ফিরে আসে। এসে দেখে পাত্রটি ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করার পরও কোথাও সে পাত্রটিকে খুঁজে পেল না। আবার সে দুঃখী হয়ে কাঁদতে কাঁদতে মাকে বলতে লাগল, মা আজ আমি হীরাভর্তি পুটলি পেয়েছিলাম, তাও হারিয়ে গেল। তখন মা বলতে লাগল, যা এখান থেকে, তুই প্রতিদিনই আমাকে নতুন নতুন গল্প বানিয়ে বলিস। বন্ধুরা, এখন সে খুবই হতাশা হয়ে পড়ে। পরের দিন আবার সে ব্রহ্মাজির কাছে যায় আর কাঁদতে কাঁদতে বলতে লাগে,
প্রভু, ভগবান শিবের দেওয়া পুটলিটি নিয়ে গিয়ে আমি একটি পাত্রে রেখেছিলাম আর মাকে খুঁজতে বেরিয়েছিলাম। এসে দেখি পাত্রটি নেই, পাত্রটি হারিয়ে গেছে, পাত্রটি অদৃশ্য হয়ে গেছে। বন্ধুরা, তখন ভগবান ব্রহ্মা বললেন, পুত্র, তোমার জন্য আমরা আর কিছুই করতে পারবো না, এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ কিছু করতে পারবে না, না তো 33 কোটি দেবতা তোমার জন্য কিছু করতে পারবে। তখন ভাগ্য সিং বলে, প্রভু তাহলে আমি কি করব। তখন ব্রহ্মাজি বললেন, তুমি একটা কাজ করো, কাল থেকে তুমি ভগবান শিবের দরজায় গিয়ে বসে থাকবে, কারণ ভাগ্যদেবী প্রতিদিন তার দরজা পাহারা দেন, তোমার দুঃখ দারিদ্র সেখানেই দূর হতে পারে। তখন ভাগ্য সিং বলে, প্রভু আমি সেখানে গিয়ে কি করব। উত্তরে বললেন, তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু ভগবান শিবের দর্শন করবে, আর কিছুই করতে হবে না, তোমাকে কোনো কিছুই চাইতে হবে না। বন্ধুরা, তাই হয়েছে। ভাগ্য সিং হতাশ হয়ে চুপচাপ বাড়ি ফিরে যায় আর পরদিন সকালে ভগবান শিবের মন্দিরে গিয়ে দরজার পাশে বসে থাকে, যেখানে ভাগ্যদেবী পাহারা দিতেন, সেখানে গিয়ে ভগবান শিবকে দর্শন করে আর বসে থাকে। সারাদিন বসে থাকলো আর সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। পরদিন আবার সে ভগবান শিবের দরজায় এসে বসে থাকে আর সন্ধ্যা হলে বাড়ি ফিরে যায়। এইভাবে ভগবান শিবকে দর্শন করা তার কয়েকদিন হয়ে গেল। একদিন ভগবান শিব ভাগ্যদেবীকে বললেন, হে ভাগ্য পরিবর্তনের দেবী, আমার এই ভক্ত প্রতিদিন আমার দ্বারে এসে বসে থাকে, সারাদিন বসে থাকে আর সন্ধ্যায় ফিরে যায়। তুমি একটা কাজ করো, তুমি তাকে কিছু দিয়ে দাও, তার জীবনে ভালো কিছু ঘটুক। ভাগ্যদেবী বলতে লাগলেন, প্রভু ভগবান ব্রহ্মা তার ভাগ্যে কিছুই লেখেননি, তার ভাগ্যে শুধু দুঃখ আর দুঃখ আছে, শুধু বিপদই লেখা আছে, আমি তাকে কি দিতে পারি। উত্তরে বললেন, তুমি ভাগ্যের দেবী, তুমি তাকে কিছু না কিছু দিতে পারো। ভাগ্যদেবী বললেন, প্রভু আমি তাকে কি দেব। ভগবান শিব বললেন, আমার দরজায় যে প্রতিদিন আসে আমি তাকে খালি হাতে যেতে দিতে পারি না, আমি তা পছন্দ করি না, এই আমার আদেশ, তুমি তাকে কিছু দিয়ে দাও, তার ভাগ্যে পারলে ঝাড়ুই মেরে দাও। বন্ধুরা, ভাগ্যদেবী তার উপর ঝাড়ু দিতে লাগলেন। ভাগ্য সিং দরজায় বসেছিলেন, ভাগ্যদেবী তার কাছে একটি স্বর্ণমুদ্রা ছুঁড়ে দেন। এখন সে স্বর্ণমুদ্রা পেয়ে খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে আর বাড়িতে এসে সেই স্বর্ণমুদ্রা মাকে দিয়ে দেয়। স্বর্ণমুদ্রা পেয়ে মা খুবই খুশি হলেন আর ভোজনের আয়োজন করলেন এবং ভোজন করলেন। পরদিন সকালে মায়ের মাথায় একটা বুদ্ধি এলো। মা ভাবলেন, যাক, প্রভু আমাদের উপর কৃপা করেছেন, আমরা একটি স্বর্ণমুদ্রা পেয়েছি, এই স্বর্ণমুদ্রা দিয়ে কিছু ব্যবসা করা উচিত। মা ভাবলেন, ঠিক আছে, মাছের ব্যবসা করা যাক। এরপর তিনি মাছের বাজার গিয়ে একটি মাছ কিনে আনেন, কিন্তু বাড়িতে পৌঁছালে মাছটি মারা যায়। বন্ধুরা, মা সেই মাছটিকে কাটলেন, যখনই পেট ফাড়লেন সেই আংটিটি বেরিয়ে এলো, যা ভগবান ব্রহ্মা ভাগ্য সিংকে দিয়েছিলেন। এই দেখে মা ছেলেকে বললেন, পুত্র দেখ, মাছের পেট থেকে একটা আংটি বেরিয়ে এলো। সেই আংটিটি দেখে ভাগ্য সিং বলতে লাগলো, মা এ তো সেই আংটি যা ব্রহ্মাজি আমাকে দিয়েছিলেন। বন্ধুরা, তখন মা খুবই খুশি হলেন। একদিন মা ছেলেকে বললেন, আজ আমরা ব্রাহ্মণদের ভোজন করাবো, তুমি একটা কাজ করো, তুমি জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে এসো। তখন ভাগ্য সিং কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যায় আর একটি শুকনো গাছের ডাল কাটতে শুরু করে, কিন্তু তখনই সে দেখতে পায় সেই একই ডালে সেই হীরের মালাটি ঝুলে আছে, যাকে একটি ঈগল পাখি নিয়ে গিয়েছিল। এরপর ডাল থেকে মালাটি খুলে বাড়ির দিকে রওনা হলো। বন্ধুরা, যেতে যেতে তার খুব জল পিপাসা পায়। সে ভাবতে লাগলো, যদি কোনো পাত্র খুঁজে পেতাম তাহলে তাতে করে আমি জলপান করতে পারতাম। তখনই তার চোখ পড়ে একটি পাত্রের উপর। এরপর সে পাত্রটি তুলে হাতে নিয়ে দেখে, তার মধ্যে হীরা রয়েছে। তখন সে বুঝতে পারে, এগুলি তো সেই হীরা যা কিছুদিন আগে আমার ঘর থেকে হারিয়ে গিয়েছিল। হীরা ভর্তি পাত্রটি নিয়ে সে তার মায়ের কাছে যায় আর মায়ের হাতে পাত্রটি তুলে দিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। মা খুবই খুশি হলেন। এরপর ধীরে ধীরে তাদের ভাগ্যই বদলে গেল। বন্ধুরা, বলা হয় ভাগ্যদেবী যখন আপনার উপর প্রসন্ন হবেন তখন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে, আপনার বন্ধ হয়ে থাকা সব কাজগুলো অটোমেটিক খুলতে শুরু করবে এবং ধীরে ধীরে সেই মানুষটি ধনবান হয়ে যায়। আর যতক্ষণ না পর্যন্ত ভাগ্যদেবী প্রসন্ন হবেন ততক্ষণ আপনার ভাগ্য খুলবে না। পারলে সোনার হার দিয়ে দিন, হীরের হার দিয়ে দিন, সব অর্থ সম্পদ তাকে দিয়ে দিন, পারলে তাকে কারখানা খুলে দিন, ধীরে ধীরে তার সব কিছুই শেষ হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তার ভাগ্য খুলবে। আর যখনই আপনার ভাগ্য খুলবে তখন আপনার সমস্ত কাজের পথ আপনা আপনি খুলতে শুরু করবে। তাই বন্ধুরা, যদি আপনার ভাগ্য ঘুমিয়ে থাকে, আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না,
যদি আপনার ভাগ্য আপনার পক্ষে না থাকে তাহলে আপনাকে কিছুই করতে হবে না, কোথাও যেতে হবে না, কারোর থেকে কিছু চাইতেও হবে না। শুধু ভগবান শিবের মন্দিরে গিয়ে তাকে দর্শন করুন এবং দেখতে থাকুন। একদিন এমনও আসবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, এই ছিল এক বিধবা পারুর জীবনের গল্প, কিভাবে তার জীবনে দুঃখ এসেছিল আর কিভাবে তার ভাগ্য জাগ্রত হলো, যার ফলে সে সুখ শান্তিতে জীবনযাপন করতে শুরু করলো এবং একদিন ধনবান হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন, আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হর হর মহাদেব।